আমি একটা Samsung A71 ফুল সেটআপ চেঞ্জ করতেছি। এটা শুধু হচ্ছে জি, এটা শুধু হচ্ছে কি মাদারবোর্ডটা ভালো আছে, বাকি সব কিছু নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন আপনার, এই যে ব্যাক সাইড, বডি, সব কিছু, ব্যাটারি, আল্লাহ এটা কি, তারপর হচ্ছে জি, এটা কত মডেল ছিল? Samsung A71 জি জি জি। এই যে দেখেন বডি ফুল ভাঙা। আচ্ছা ভাঙা বলতে আমার তো মনে হচ্ছে যে একদম বাঁকা ভাবে চাপ লাগছে। জি জি, এটা অনেক জোরে আসার দিছে, কোনো কিছু একটার সাথে বাড়ি মারছে, যার জন্য এটা ফুল বাঁকা হয়ে গেছে। আচ্ছা আমার মনে হচ্ছে ধরেন যে কোথাও এরকম এইভাবে যদি বাড়ি কামারে এইভাবে, ঠিক জি জি জি, এইভাবে বাড়ি মারার কারণে কিন্তু এরকমটা হওয়ার কথা। জি জি জি, একদম পুরো ফোন ডিসপ্লে গেছে ফাসফাসে, ব্যাটারিরও অবস্থা একদম, ডিসপ্লে, ব্যাটারি, ফুল বডি সবকিছু কিন্তু আপনারা দেখেন একবার বাঁকা এবং কি নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন একদম মধ্যখান সাইডে যে সাইডটাতে ব্যাটারিটা থাকে, ওই সাইডটাতেই কিন্তু ভাঙ্গাটা হয়, মানে ভাঙছে। মাদারবোর্ডটা হচ্ছে কি নরমালি উপরের সাইডে থাকে, এই সাইডে কিন্তু কোনো এফেক্ট পড়ে নাই, যার জন্য হচ্ছে কি শুধু মাদারবোর্ডটা ভালো আছে। যেই কোনো ফোনে যদি মাদারবোর্ডটা ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব ধরনের সব পার্টস চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা যদি কোনো ফোনে জাস্ট এটা স্যামসাং বলেন কথা না, সেটা আইফোন হতে পারে বা অন্য নরমাল যে ফোনগুলো আছে, ধরুন যে ওপো, ব্র্যান্ডেড যেই কোনো ফোন, আপনার শুধু মাদারবোর্ডটা ভালো থাকলে আদারস বাকি সব পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে মাদারবোর্ড ঠিক থাকলে বাকি সব ব্যাটারি, বডি বা ডিসপ্লে সব একদম নতুন করে দেওয়া যাবে, তাই তো? সব একদম নতুন করে দেওয়া যাবে। আপনাদের এই যে ভাঙা যে ফোন সবকিছু ছিল এটাকে আবার এরকম কনভার্ট করে নতুন করে, হ্যাঁ হ্যাঁ নতুন করে ফেললাম। তো এই ক্ষেত্রে তো কোনো ব্যক্তির যত ডাটা আছে তত তথ্য সব তো ঠিক থাকবে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক থাকবে, সব তথ্য ঠিক থাকবে। মাদারবোর্ড যদি ফুল ওকে থাকে তাহলে আপনার সব ডাটা ঠিক থাকবে। তো আসলে কিন্তু এটা অবিশ্বাস্য। জি জি, আমারও দেখলে কিন্তু অবাক লাগে। আমরা যদি আসলে ফুল প্রসেসটা দেখাতে পারতাম তাহলে মেবি ভালো হতো, যে আসলে ফোনটা কেমন ছিল, আপনার সার্ভিস করলেন তখন আবার কেমন হয়ে গেল। একটু ফোনটা অন করেন তো ভাই একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা অল ওকে আছে, মানে মনে তো হচ্ছে এখন স্ক্র্যাচ। ওটা কি ওয়ালপেপার? হ্যাঁ হ্যাঁ ওটা ওয়ালপেপার। একটু 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 আপনি অন করেন না, পাসওয়ার্ড কত ছিল? পাসওয়ার্ডটা আমার জানা নাই। পাসওয়ার্ড জানা নাই? ওটা কি ওয়ালপেপার? জি জি জি, এটা কিন্তু ওয়ালপেপার দেখলেই মনে হচ্ছে যে ফোন ভাঙা না। হ্যাঁ আচ্ছা, এটা ওয়ালপেপার ছিল, পাসওয়ার্ডটা জানা নাই? না না, মানে যার ফোন সে জানে, সে জানে। তার মানে মাদারবোর্ড যেহেতু ওকে, তার ফোন মানে এইটাতে যেরকম ছিল এখন জাস্ট এইটা ট্রান্সফার হয়ে ওইটাতে চলে গেছে, তাই না? তো এইগুলাতে খরচ কেমন পড়ে ভাইয়া? এটা মডেল কত ছিল? এটা হচ্ছে Samsung A71। জি, কস্টটা কেমন পড়লো? এটার কস্টটা পড়ছে হচ্ছে কি আপনার কমপ্লিট 13,000 টাকা, 100% ফোন অরিজিনাল ডিসপ্লে এবং কি 100% অরিজিনাল বডি, ব্যাটারি, সবকিছু আপনার 100% অরিজিনাল। আচ্ছা আপনাদের কাছে এরকম মানে জাস্ট মাদারবোর্ড ছাড়া সব পুরো ফিটিংটাই অরিজিনাল পাওয়া যাবে? জি জি, সেটা যে কোনো মডেল হতে পারে। তো মূলত এই কাজটা কারা করবে যাদের মাদারবোর্ডটা ঠিক আছে? হ্যাঁ, মাদারবোর্ডটা ঠিক আছে, অনেক ডকুমেন্ট ছিল, অনেক তথ্য ছিল, ওই তথ্যগুলো বা ওই ডাটাগুলো সে হারাতে চাচ্ছে না, সে অবশ্যই এসে এরকম করে নতুন করে আবার বানিয়ে নেবে। শুধু যে আপনার হচ্ছে কি মানে যাদের ডকুমেন্টসটা ইম্পর্টেন্ট তারাই না, যাদেরই ফোনে প্রবলেম হবে তারাই চাইলে ঠিক করাই নিতে পারবে। যেমন আপনার মাদারবোর্ডটা ঠিক আছে বাকি আদারওয়াইজ সব পার্টস নষ্ট, সে চাইলে এসে আমাদের কাছ থেকে সব পার্টসগুলো লাগিয়ে নিতে পারবে। তো আপনাদের যে যে সার্ভিসটা, এই সার্ভিসটা স্পেশালি আমার অনেক ভালো লাগে। মানে আমার মাদারবোর্ড আছে তার মানে ফোন আবার নতুন করে নেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ফোন আবার নতুন করে নেওয়া সম্ভব। এই যে ভাঙা ফোন, এই ফোনটা যে বাসা থেকে নিয়ে আসছে এই অবস্থায়, আবার যদি সে বাসায় নিয়ে এই অবস্থা দেখে তো সবাই কিন্তু চমকে যাবে যে সবাই আসলে ওই ফোনটা ছিল না, নতুন ফোন, একদম নিউ না? হ্যাঁ হ্যাঁ একদম। এটা ব্যাক সেলটা কোথায়? এটা ব্যাক কভার তো ব্যাক সেলটা লাগিয়ে দিলে একদম 100% নিউ। আচ্ছা একদম নিউ না? একদম নিউ। তো আপনাদের যে এই সার্ভিসটা, তো যারা ঢাকায় আছে তাদের জন্য তো অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ হ্যাঁ, আর যারা ঢাকার বাইরে আছে তারা কি নিতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের কাছে মানে না শুধু ঢাকা সিটি না, মোটামুটি সারা বাংলাদেশেই
সব জায়গা থেকে মানুষ সার্ভিস নিতে পারবে ইনশাআল্লাহ ঢাকার বাইরে থেকে মানে দেশের ভিতরে যারা আছে ওনারা ঢাকার বাইরে থেকে যদি সার্ভিস নিতে চায় তাহলে আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারে যেমন সুন্দরবন কুরিয়ার বা এসো পরিবহন অথবা যদি ওনারা চায় যে সরাসরি এসে সার্ভিস নেবে তাও ওনারা পারে যে সরাসরি এসে আমাদের কাছ থেকে সার্ভিস নেবে আচ্ছা এছাড়াও চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই দিয়ে বা ফোন পাঠাই দিয়ে সার্ভিস নেওয়া যাবে জি কুরিয়ারের মাধ্যমে আপনারা যে এই যে সার্ভিসটা করে থাকেন এই ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি দেন কি না কোনো হ্যাঁ আসলে টাচ ডিসপ্লে বরাবর মতো আগেও বলা হয়েছে বা এখনো বলছি টাচ ডিসপ্লে কোনো প্রকার গ্যারান্টি বা ওয়ারেন্টি হয় না তবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা যদি কোনো ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা ওয়ারেন্টি দেয় সেটা হচ্ছে গিয়ে যদি কখনো কেউ প্রুভ করতে পারে আমরা অরিজিনাল বলে কপি ডিসপ্লে দিছি সেই ক্ষেত্রে হচ্ছে কি ওনাকে টাকাটা ব্যাক করে দিবে এবং ডিসপ্লেটা ফ্রি দিয়ে দিব আর এই যে ফোনটা আপনারা সবকিছু চেঞ্জ করে দিলেন এটা তো সবকিছু অরিজিনাল থাকবে হ্যাঁ হ্যাঁ এটা 100% অরিজিনাল সব প্রোডাক্ট গুলো হচ্ছে কি মানে অন্য কপি প্রোডাক্ট চাইতো তাও আমরা দিতে পারতাম বাট উনি ওনার ফোনটা অ্যাকুরেট আগের মতো চাইছে তো আমরা এইজন্য 100% অরিজিনাল সবগুলো প্রোডাক্ট দিয়ে ওনাকে আগের মতো করে সুন্দর করে কাজটা করে দিছি হচ্ছে কি আমাদের ঢাকা সিটির ভিতরেও তো সার্ভিস আছে মানুষজন যদি চায় সরাসরি এসে সার্ভিস নিতে তাও পারবে যদি চায় হচ্ছে গিয়ে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নিতে আমাদের কিন্তু পিক অ্যান্ড ড্রপ একটা সার্ভিস আছে এটা জানেন তো লোকজন চাইলে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটাও নিতে পারবে কারণ বাসা থেকে বাসায় বসে ফোন ঠিক করানো যেমন হচ্ছে গিয়ে ওনারা আমাদেরকে ফোন করলো আমাদের একজন লোক বা আমাদের একজন প্রতিনিধি গেলো যা ফোনটা নিয়ে আসলো এনে সার্ভিস করে তারপর আবার ওনার বাসায় দিয়ে আসলো আচ্ছা আচ্ছা মানে ঢাকার মধ্যে এটা একটা অনেক বড় একটা সুযোগ তাই না জি জি যে আমি বাসায় বসে আছি আপনার গিয়ে ফোন নিয়ে আসলেন ঠিক করলেন আবার ফোনটা আমার বাসায় নিয়ে এসে দিয়ে যাবে এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ জি জি তো সাদেশ ভাই আজকের ভিডিওতে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারলাম আশা করি আমাদের ভিউয়ারদের অনেক হেল্প হবে এই ব্যাপারটা জি ভাই তো আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম